উৎপাদকের বিশ্লেষণের অঙ্গ দেখছি, কি বলছে না, এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস ওয়ান। এটাকে উৎপাদক বিশ্লেষণ করার সময় কী দেখবো না, এখানে আছে এ ইন্টু এ প্লাস ওয়ান, এখানে আছে এ ইন্টু এ মাইনাস ওয়ান, এই দুটো প্রোডাক্টের সাহায্যে আমরা এখানে মাইনাস ওয়ান লাভ। ঠিক আছে, তাহলে এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এটাকে আমি কায়দা করে লিখবো, এটার সাথে এটা গুণ করলে হয় এ স্কোয়ার, আর এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়ান, এটার সঙ্গে যদি আমি এক্স দিই, ঠিক আছে, ভেতরের তোমার কথা হচ্ছে হিসাব করে এটার সঙ্গে এটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস ওয়ান এটা গিয়ে মাইনাস ওয়ান, এক্সটা গুণ হয় এটা। ঠিক আছে, মাইনাস এ ইন্টু এ মাইনাস ওয়ান, এ এ গুণ হয়ে হয় এ স্কোয়ার, আর এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান গুণ হয়ে হয় এ স্কোয়ার মাইনাস একের স্কোয়ার মানে এক। এই দুটোর সাহায্যে আমি এই দুটো গুণ করলে আমি এটা এবং এটা পাচ্ছি, এবং এই দুটো যোগ করলে আমি মাইনাস ওয়ান পাচ্ছি। ঠিক আছে, তাহলে এ ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার, এটার সঙ্গে কী হবে না, একবার এক্স হবে, মাইনাস স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হবে, স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এ মাইনাস ওয়ান। এবার আমি এখান থেকে একটা কিছু কমন নেবো, এখান থেকে কিছু একটা কমন নেবো, প্রথম থেকে আমি কমন নিচ্ছি এ, আর এখান থেকে এক্স, তাহলে আমার পরে থাকে এটা এক্স থাকে, এর সাথে গুণ হলে হবে এ এক্স প্লাস এক্স, আর এখানে থাকে আমি একটা এ এক্স নিয়ে নিছি, তাহলে মাইনাস এ প্লাস, এখান থেকে আমি কমন নিচ্ছি, এখানে আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান। ঠিক আছে, তা আমি কমন নিচ্ছি এ মাইনাস ওয়ানটা কমন নিচ্ছি, তাহলে এ প্লাস ওয়ানটা থাকে, এ প্লাস ওয়ানের সঙ্গে এক্সটা গুণ হয়ে হবে এ এক্স প্লাস এক্স। ঠিক আছে, এ মাইনাস ওয়ানটা আমি কমন নিয়েছি, তাহলে এখানে মাইনাসে পড়ে থাকে, তাহলে এটা আর এটা সেম হচ্ছে, সেটা আমরা লিখে নিচ্ছি এ এক্স প্লাস এক্স মাইনাস এ ইন্টু এটার সঙ্গে এটা পড়ে থাকবে এ এক্স প্লাস এ মাইনাস ওয়ান।